पानी मिले तो पी लेना चाहिए, पानी मिले तो पी लेना चाहिए, बारिश का क्या भरोसा। हाँ? प्यार मिले तो कर लेना चाहिए, जिंदगी का क्या भरोसा। না রে মদনা, কিসেও মাথা হয় না, আর কোনো ফুটা নিয়েও দেখায় না। ওই একটু এইচএসে পাস করলি তো, এবার নতুন কলেজ যাবো, ওই জন্য মনে মনে কটা শাড়ি দৌড়াই নিছি। আরে মদনা, তুই কি জানিস, তুই কিছু জানিস কি? তুই ওইটাই জানিস না এখন যে ওস্তাদের মার ভোর রাতে কেমন দিলি পরীক্ষা যায়নি, প্রত্যেক দিন চারটা করে টুকলি করতি, বেশি থোড়াই করতি, একদম টায়াটায় পাস। তুই বসে থাক, বুড়াবি এই স্কুলটায়, চললি নতুন কলেজ, পুরা লাইন মারে ঘুরে বুড়ব, আর ভালবি তুই কুলির পিড়াটা বসে বসে আর পস্তাবি। উঠা তোর বুদ্ধি নাই যে কোন দিন কোন পরীক্ষাটা, যে উঠা তোর রুটিনটা ভালো করে দেখ ভাবছিলাম তোর, ও পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা দিতে চলে গেছি নাকি ঘরের লোক পয়সা খরচ করতে। না রে ভাই, রুটিন ফুটিন সব ওই পাই গেলি, কি আর করবি বল, ঘরে দমে চুট দিছিলা, কোন দিয়ে কাটে কুটে নিয়ে ওরা পড়তে নিয়ে গেছিল, মনে হয় না ওদের পরীক্ষা ছিল, সেই রুটিন দেখে দেখে ওরা পরীক্ষা দিয়েছে। হ্যাঁ তা তো রে, তোর যা বলিগুলা শুনছি না আপনি হাসি লাগছে আমার, সালা নিজের পরীক্ষা টিকিগুলো খেয়াল নাই, কবে কি পরীক্ষা আছে, টুকলি লেগেছে উল্টা পাল্টা। হ্যাঁ রে মদনা, এটা তুই কি বলছিস রে, পাস করেছি আর কলেজে ভর্তি হতে লাগবো, এটা কি করে হবে, পাস করেছি না কেন কলেজে ভর্তি লিবে না। এখন তোর অবস্থা দেখে আমার দম হাসি লাগবে। এরে বোকা, তোর মতন যোধা মোধা রামকৃষ্ণ সবাই পাস করে গেছে, তাই তাই সবাই নম্বর আছে 35-36%, তো সবাই ভর্তি হতে কইলে তুইও তো ওই লাইনটাই পড়বি না, তুই কি বাকি যাবি নাকি। দেখো বন্ধুরা, তুই ভাই দেখো ছেলের কীর্তি দেখো, তাই তাই পাস করে নিয়েছে আর কলেজে স্বপ্ন দেখছে। শুন ভাই শুন না, এই চুলে জেল লাগা বন্ধ কর, আর কলেজে স্বপ্ন তো একদম দেখে যাই না। হ্যাঁ রে মদনা, তাই কি হবে একেবারে, না সেরকম কিছু হবে না, ঘরে যদি কোনো টিফিন টিফিন আছে না সেটা ধুয়ে মাঝে পরিষ্কার করে রাখ, আর যদি ঘরে মাংসে তাহলে কিনে নিবি একটা 150 টাকায়। কেন রে অমনি কেন বলছি, আমি টিফিনে কি করবো, এখন ছুটি চলে গেছে টিফিনের মানেটাই বুঝে নাই। আরে ওই টিফিনটাই তোর এখন সবলে বড় কাজে লাগবে, হয় রাজমিস্ত্রির সঙ্গ আনে তোর মিস্ত্রির সঙ্গ কাজে যাবি। যাস সালা, অত টুকলি করে কষ্ট করে পাস করলি, ওটার কোনো মুরাদ নাই। একবার তো বললি আর কতবার বলবো, 10টা সিটে আছে আর 18 জন পাস করেছে, আর তুই পড়েছিস এই 18 লাইনে, 10 লাইনে ঢুকবি তো মানে তুই কলেজ পাবি, তাহলে টিফিন নিয়ে কাজে যাওয়াই ভালো। ও তাতে তুই ফেল করে নিয়ে এত ফুর্তি করছিস, হ্যাঁ যে পরের বছর ভালো করে মন দিয়ে পড়বি, ভালো নম্বর উঠাবি আর ভালো কলেজে অ্যাডমিশন নিবি, তাহলে আমরাই বোকা চোদা বনে গেলি রে, টুকলি নিয়ে যাই। হ্যাঁ কি বললি বন্ধুরা, এমনি টুকলি করে যদি পাস করে না তো অবস্থা এমনি হবে, তাহলে সরাসরি আমার মতন ফেল করে দেওয়া দরকার হলে আজকে বছর আবার হবে, ঘুরে পরীক্ষা দিবে কিন্তু মন নিয়ে পড়বে, ভালো নম্বর উঠাই পড়বে, তবে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবে, নাই তো আমাদের সুগনার মতন খালি চুলে জেল লাগাই হবে আর স্টাইল মারাই হবে, কলেজ পাবে নাই, ঘরে টিফিন ডালিবে আর রাজমিস্ত্রির সঙ্গে কাজ করতে যাবে। তো বন্ধুরা, আর বক বক করে ভিডিওটা বড় করে লাভ নাই, ভিডিওটা এখানে শেষ করবো, আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে, আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে আসছে না ভিডিও দেখতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, অবশ্যই। আমার সব বন্ধুদেরকে বলছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ।